জিকির আজকার, কোরআন তেলাওয়াত আর নফল ইবাদতের মধ্য দিয়ে রাত কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ভাগ্যরজনীতে আল্লাহ তাআলার দরবারে নিজেদেরকে সঁপে দেন তারা। শাবান মাসের পঞ্চদশ রাতে এশার নামাজের পর থেকে রাজধানীর মসজিদগুলোতে কান্নাকাটি, দোয়া মোনাজাত সহ পছন্দ মতো নফল ইবাদত করছেন মুসলমানরা। প্রার্থনা করেন জীবনের সব পাপ মুক্তির, আল্লাহ পাক যাতে গুনাহগুলো মাফ করেন, এই দোয়াগুলো আমরা কামনা করছি আল্লাহর কাছে। বাইতুল মোকাররমে আসি আমি নামাজ পড়তে, এই প্রথমবার আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, সন্তানের জন্য দোয়া করলাম। পবিত্র এই রজনীতে তসবিহ তাহলিলের মধ্য দিয়ে দেশের সব মানুষ ভালো থাকুক এ প্রার্থনা করেন ইবাদতে মশগুল মুসল্লিরা। জীবনের হায়াতে যে কয়দিন আসি, নেক আমল বেশি বেশি করতে পারি, গুনার থেকে বাঁচিয়া থাকতে পারি, কোরআন হাদিস মতো চলতে পারি, ফরজ নামাজ আদায় করেছি, দোয়া দরুদ করেছি, কোরআনে কারিম তেলাওয়াত, রাত্রে কিয়ামুল লাইল করব। আমরা কিছু জানি না, আল্লাহ দরবারে আজকে গুনাহ মাফ চাই। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। রাতটিকে আনন্দ উল্লাসে আর ভোগবিলাসে না কাটিয়ে তওবা, ইস্তেগফার ও নফল ইবাদতের মধ্যে কাটানোর পরামর্শ দেন ইসলামী বিশেষজ্ঞরা। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, এভাবে বিভিন্ন ভাষায় বান্দাদেরকে রব্বুল আলামিন ডাকতে থাকেন। তো রব্বুল আলামিন যখন আমাদেরকে ডাকছেন, আমাদের উচিত হবে আজ রাত হেলায় খেলায় না কাটিয়ে, উচ্ছ্বাস উদ্দীপনায় না কাটিয়ে, ইবাদতের মাঝে, ইবাদতের মাধ্যমে আজ রাত কাটানো। ইসলামী বিশেষজ্ঞরা জানান, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জান্নাতুল বাকির গোরস্থানে শাবানের পঞ্চদশ এ রাতে দোয়া করেন। এরপর থেকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে পালন করে আসছেন মুসলমানরা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।